বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সময়ে, যারা আমাদের পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের প্রথম ধারাবাহিক মূল্যায়নের জন্য। আমরা আজকে যেটি দেখিতে চেষ্টা করছি সেটি হলো আমাদের গণিত বিষয় থেকে 100 নম্বরের একটি প্রশ্নপত্র। তার সঙ্গে আমরা সময় পেয়ে যাচ্ছি 2 ঘন্টা 30 মিনিটের একটি আমাদের ছোট্ট সময়ে এই ধরনের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবে। এবং আমরা দেখিতে চেষ্টা করছি আজকে তাদের এই প্রাথমিক গণিত বইটি থেকে 100 নম্বরের একটি প্রশ্নপত্র, এবং যা কিনা আমাদের প্রথম প্রান্তিক বা প্রথম ধারাবাহিক মূল্যায়ন হিসেবে আমাদের ছাত্র সমাজের এই বিষয়টি পেতে চলেছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো আমরা 1 নম্বরে যেটি পেয়ে যাচ্ছি সংক্ষেপে উত্তর দাও। সংক্ষেপে উত্তর দেওয়া হিসেবে আমরা যেটি পেয়ে যাচ্ছি প্রথম যে বিষয়টি সেটি হলো আমাদের গুণ কাকে বলে। গুণ 300 এবং গুণক 3 হলে গুণফল কত? ভাজ্য কাকে বলে? ভাজ্য কাকে বলে? এরপরে 125 ভাগ 5 সমান কত? গুণক নির্ণয়ের সূত্র কি? 101 এবং গুণ হলো 82 সমান কত? গুণ 330 এবং গুণক আমাদের 222 হলে গুণফল কত? এই ধরনের একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। এবং এর সঙ্গে আমরা আরও যে বিষয়গুলো পাবো সেগুলো হলো গুণক 20, গুণফল 0 হলে গুণ কত? আচ্ছা, আমরা ক থেকে আমরা বর্গ জ পর্যন্ত দেখলাম। ঝ, ফাতেমার দৈনিক আয় 216 টাকা, তার বছরে আয় কত? ভাজক নির্ণয়ের সূত্র কি? এর সঙ্গে আমরা অন্যান্য বিষয়গুলো দেখিতে চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। তো আমরা এখানে আজকে সর্বমোট 20টি বিষয় পেয়ে যাব ইনশাল্লাহ। এবং আমরা আমাদের ছোটো সন্ধ্যে সুন্দরভাবে এখানে 20টি বিষয়ের জন্য আমাদের 20 নম্বর রয়েছে। তো এরপরে রয়েছে ভাজক নির্ণয়ের সূত্র কি আমরা দেখতে পেলাম, এবং আমরা দেখতে পাচ্ছি 6, 9, 3, 7কে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 15টি টেবিলের দাম 35,000 টাকা, একটি টেবিলের দাম কত? সংখ্যার প্রতীক কয়টি? প্রক্রিয়ার প্রতীক কয়টি ও কী কী? এই ধরনের আমরা একটি বিষয় পেয়ে যাচ্ছি। 10 একটি জোড় সংখ্যা কী ধরনের বাক্য, এবং খোলা বাক্য কাকে বলে? ত, থ, 15 এর মৌলিক উৎপাদক কয়টি? এরপরে আমরা যেগুলো পেয়ে চলেছি সেগুলো হলো আমাদের 1 কেন মৌলিক সংখ্যা নয়, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত, এবং লাস্ট যে বিষয় আমাদের 1-এর সংক্ষেপে উত্তরের জন্য সেটি হলো আমাদের আয়ত কাকে বলে। তাহলে আমরা 20টি বিষয় আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে সংক্ষেপে উত্তরের জন্য ক থেকে দন্তন্ত পর্যন্ত। চলে যাবো আমরা 2 নম্বরে। 2 নম্বরে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের সৃজনশীল, সৃজনশীলগুলো কীভাবে থাকতে পারে, এবং তার সঙ্গে আমাদের ছোটো সময়ের আরও অন্যান্য যে বিষয়গুলো আমাদের প্রত্যেকটির সঙ্গে অথবা থাকতে পারে আবার নাও থাকতে পারে, এটি আমরা একটু খেয়াল করব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি 2-এ যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের এক ব্যক্তি দৈনিক আয় এত টাকা এবং দৈনিক ব্যয় এত টাকা হলে তার দৈনিক সঞ্চয় কত, তার মাসিক ব্যয় কত, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার বছরের সঞ্চয় কত। তাহলে আবার দেখে নেই যে এক ব্যক্তি দৈনিক আয় এত টাকা এবং দৈনিক ব্যয় এত টাকা হলে তার দৈনিক সঞ্চয় কত, তার মাসিক ব্যয় কত, তার বছরের সঞ্চয় কত, এ ধরনের একটি বিষয় পেয়ে যাচ্ছি। এবং অথবা হিসেবে আমরা যেটি পাবো সেটি হলো এখানে দেখতে পাচ্ছি একটি টেবিলের মূল্য 770 টাকা, একটি চেয়ারের মূল্য 250 টাকা। এর সঙ্গে আমরা এই আরও যে ক খ গ দিয়ে যে প্রশ্নগুলো হতে চলেছে সেগুলো আমরা 2-এর অথবা একটু দেখে নিই। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি কয়ে 20টি চেয়ারের মূল্য কত, 5টি টেবিল ও 10টি চেয়ারের মূল্যের পার্থক্য কত, 10টি টেবিল 20টি চেয়ারের মূল্য কত, সেটি দুটি একসঙ্গে বের করতে হবে। এবং আমাদের 3-এর যে বিষয়টি রয়েছে সেটি হলো আমাদের, আচ্ছা আমরা 3-এর দেখতে পাচ্ছি যে 3 ডজন ডিমের দাম 192 টাকা, ক 2 ডজন সমান কতটি, 1 হালি ডিমের দাম কত, 1টি ডিমের দাম কত। এর সঙ্গে আমরা অথবা হিসেবে যেটি পেতে চলেছি সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুনতাসির 144 টাকা দিয়ে 24টি কলা কিনল। আচ্ছা, কয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে মুনতাসির কত ডজন কলা কিনল, তার কেনা প্রতিটি কলার মূল্য কত, 100 টাকায় কয়টি কলা পাবে, এই ধরনের একটি বিষয় পেলাম। চলে যাবো আমাদের 4-এ আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের 15টি শার্ট, 12টি প্যান্টের মূল্য একত্রে এত টাকা, 1টি শার্টের মূল্য এত টাকা হলে 15টি শার্টের মূল্য কত, 1টি প্যান্টের মূল্য কত। আচ্ছা, গয়া যেটি বলেছে যে 3,250 টাকায় কয়টি প্যান্ট কেনা যাবে। তাহলে আমরা এই পর্যন্ত 4টি বিষয় দেখছি, এর সঙ্গে আমরা 4টি বিষয়ের সঙ্গে আমরা এর অথবাটি যেটি রয়েছে সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। আমরা 4 নম্বর পর্যন্ত রয়েছি, আমাদের পরবর্তীতে আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে, অবশ্যই আমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। এবং এর সঙ্গে আমাদের জ্যামিতি অংশ রয়েছে, জ্যামিতি অংশগুলো আমরা দেখে নেব যে আমাদের কী কী রয়েছে। 2টি গরু ও 3টি ছাগলের মূল্য একত্রে এত টাকা, 1টি ছাগলের মূল্য এত টাকা,
আচ্ছা, আমাদের চালের অথবা হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে দুটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে 45,800 টাকা, একটি ছাগলের মূল্য 4,560 টাকা। তিনটি ছাগলের মূল্য কত, একটি গরুর মূল্য কত, এবং একটি গরু ও একটি ছাগলের মূল্যের পার্থক্য কত, এই ধরনের সমস্যাগুলো আমরা আমাদের ছোটো সুন্দর বইগুলোতেও পেতে চলেছি এবং সেই বইগুলো আমরা দেখে নেবো এবং সেই অনুযায়ী আমাদের ছোটো সুন্দর প্রস্তুতি গ্রহণের চেষ্টা করবো। চলে যাবো আমরা পাঁচে। সূত্র দ্বারা একটি সংখ্যাকে ভাগ করলে ভাগফল 20 এবং ভাগশেষ 10 পাওয়া গেল। সংখ্যাটি কি নিঃশেষে বিভাজ্য? সংখ্যাটি নির্ণয় করো, উদ্দীপকের সংখ্যাটি 10 দ্বারা ভাগ করো। তাহলে আমরা এখানে পাঁচে একটি সমস্যা দেখতে পেলাম এবং তার সঙ্গে এখানে ক খ গ এ সুন্দরভাবে দেওয়া রয়েছে প্রশ্নগুলো। আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে এগুলো শিখে রাখার চেষ্টা করবো। অথবা হিসেবে আমরা এখানে যেটি পেতে চলেছি সেটি হলো যে পাঁচের অথবা, পাঁচের অথবা হিসেবে আমরা যেটি পেতে চলেছি সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো যে আমাদের ছোটো সুন্দরদের জন্য পিতা ও কন্যার বয়সের সমষ্টি এখানে রয়েছে 60 বছর। পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ, কন্যার বয়স কত, 5 বছর পর পিতার বয়স কত হবে, 6 বছর পূর্বে তাদের বয়স কত ছিল। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে পিতা ও কন্যার বয়সের সমষ্টি ছিল এখানে আমাদের 60 বছর, পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ, কন্যার বয়স কত এবং 5 বছর পর পিতার বয়স কত হবে এবং 6 বছর পূর্বে তাদের বয়স কত ছিল, এই ধরনের একটি সমস্যা দেখতে পাচ্ছি। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো 6-এ 100টি লিচুর দাম 270 টাকা হলে 75টি লিচুর দাম কত, 40 টাকায় কয়টি লিচু কেনা যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 এবং 3, অর্থাৎ আমাদের এখানে 5 আরও 3 নম্বর আমাদের রয়েছে প্রত্যেকটির জন্য, যদি আমরা দেখতে পাচ্ছি যে 8 নম্বর করে। বাকি অংশটুকুন দেখতে অবশ্যই সঙ্গে থাকবো এবং আরও অন্যান্য বিষয়গুলো শেষে রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, গয়া যেটি দেওয়া রয়েছে যে 80 টাকায় কয়টি লিচু পাওয়া যাবে, 3টি ঘন্টা একত্রে বেজে উঠল 9, 12, 18 মিনিট পর পর, কতক্ষণ পর ঘন্টাগুলো, কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে তা বের করতে কী করতে হবে, আবার কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে, সকাল 9টায় একত্রে বাজার পর ঘন্টাগুলো আবার কয়টা একত্রে বাজবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 9, 12, 18 মিনিট পর পর এখানে বেজে উঠলো এবং কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে তা বের করতে বলা হয়েছে এবং কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে, এটি 9টায় একত্রে বাজার পর ঘন্টাগুলো আবার কয়টায় একত্রে বাজবে। এ ধরনের সমস্যার সঙ্গে আমরা চলে যাচ্ছি অথবা হিসেবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 7-এর 15, 30 এবং 45 তিনটি সংখ্যা, লসাগু অর্থ কী, সংখ্যা তিনটির লসাগু কত, সংখ্যা তিনটির গসাগু কত, এ ধরনের সমস্যাগুলো আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো। চলে যাবো 8 নম্বরে। 8 নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে, একজন শিক্ষক 40টি আপেল ও 24টি কলা কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে চান, তিনি কতজন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবেন এবং প্রত্যেক দল কয়টি করে ফল পাবে। তাহলে এগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো এবং শিখে দেওয়ার চেষ্টা করবো। চলো আমাদের অথবা হিসেবে, সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বিদ্যালয়ের 5ম শ্রেণীতে আমাদের 18 জন বালিকা 42 জন বালক রয়েছে, 18 42-এর গুণনীয়ক লেখো এবং বালক বালিকা কয়টি দলে সমানভাবে ভাগ করা যাবে, প্রতি দলে কতজন বালক বালিকা থাকবে, এ ধরনের একটি সমস্যা পেলাম। চলে যাবো আমাদের 9 নম্বরে। 9 নম্বরে আমাদের যেটি এখানে বলা হয়েছে সেটি হলো যে 12, 24, 48, 12-এর 3টি গুণিতক এখানে লিখতে বলা হয়েছে এবং 12, 24-এর গসাগু কত, সংখ্যাগুলোর লসাগু কত। এর সঙ্গে আমরা চলে যাবো 10 নম্বরে। 10 নম্বরে আমরা যেটি এখানে পেয়ে যাবো সেটি হলো আমাদের 228, 348 লিটার দ্বারা পানিপূর্ণ কয়েকটি ড্রাম, গসাগু অর্থ কী, সংখ্যা দুটির গসাগু কত, প্রত্যেক ড্রামে কত লিটার পানি ধরবে। লাস্ট যে বিষয়টি সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি, আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বিরতিতে সময় দেবো। তো আমরা এখানে দুটি বিষয় পাবো, এখানে আমাদের দুটিরই প্রশ্ন উত্তর দিতে হবে। তো আমরা এখানে দুটি বিষয় পাবো, জ্যামিতি অংশে দুটিরই উত্তর দিতে হবে এবং 4, 4 করে 8। একটি আয়তের ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার, আয়তটি অঙ্কন করো। আচ্ছা, এর সঙ্গে আমাদের যেটি রয়েছে অঙ্কিত আয়তের 3টি বৈশিষ্ট্য লিখো। এর সঙ্গে আমাদের যেটি দেওয়া রয়েছে ক্ষয়ে, একটি সামুদ্রিকের 45 ডিগ্রি কোণ দেওয়া আছে, সামুদ্রিকটি অঙ্কন করো এবং অঙ্কিত সামুদ্রিকটির 3টি বৈশিষ্ট্য লিখো। তাহলে আমরা দেখে দেওয়ার চেষ্টা করলাম 100 নম্বরের একটি প্রশ্নপত্র, সরাসরি একটি স্কুল 100 নম্বরের একটি প্রশ্নপত্র, যা কিনা আমাদের 2 ঘন্টা 30 মিনিটের জন্য আমাদের ছোটো সময়ের পরীক্ষার রুমে তারা এই ধরনের প্রশ্নপত্রের সম্মুখীন হয়ে থাকে। এর আগেও বিভিন্ন সময় আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছি, আজকেও দেখে দেওয়ার চেষ্টা করলাম বিভিন্ন বিষয়ের সঙ্গে আজকের গণিত বিষয়ের সরাসরি একটি স্কুল প্রশ্ন, এবং তার সঙ্গে আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছি আমাদের ছোটো শ্রমিকরা কীভাবে আমাদের এই সমস্যাগুলোর সমাধান করবে, আপনার বাসা থেকে তাদেরকে সহযোগিতা করবেন। আমরা বিভিন্ন পার্ট থেকে, বিভিন্ন অধ্যায় থেকে এগুলো নেওয়ার চেষ্টা করেছি। প্রশ্নপত্রে দেখতে পাচ্ছেন আপনারা শুধুভাবে এগুলোকে আলোকপাত করা হয়েছে প্রশ্নপত্রে এবং এই অনুযায়ী আপনারা আপনাদের ছোটো শ্রমিকদের শুধুভাবে সর্বোচ্চ যে সুবিধাগুলো, সর্বোচ্চ যে
তাদেরকে পরীক্ষার পূর্বে তাদের যে এই বিষয়গুলোর জন্য যে অনুশীলনমূলক যে কাজগুলো রয়েছে সেগুলো অবশ্যই করাতে ভুলবেন না। এবং আপনাদের ছোটো সময়দের এই গণিত বই এবং তারা যখন চতুর্থ শ্রেণীতে ছিল সেই বইগুলো কিন্তু এখন পর্যন্ত সেই ধারাবাহিকতায় রয়েছে, হয়তোবা সামনে তারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চলেছে সেখানে নতুন কিছু পাবে। তো এই পঞ্চম শ্রেণী পর্যন্ত তাদের যে প্রত্যেকটি বিষয় আমরা সুন্দরভাবে কিন্তু তাদেরকে পঞ্চম শ্রেণীতেই যেন তারা শিখতে পারে, এই বিষয়গুলো যেন আপনাদের কাছ থেকে সহযোগিতা তারা পেয়ে যায়। এবং বিভিন্ন কোচিং বা স্কুলে যদি তারা এগুলো শিখে থাকে বা পড়ে থাকে অবশ্যই তারা এগুলোতে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারবে এবং 100 নম্বরের প্রশ্নপত্র তারা সুন্দরভাবে আনসারও করতে পারবে। সে তো আমরা চেষ্টা করেছিলাম আমাদের ছোটো সময়দের বিভিন্ন স্কুলগুলো থেকে তাদেরকে বিভিন্ন স্কুলগুলো থেকে আমাদের প্রশ্নপত্রগুলো সংগ্রহ করে তাদের জন্য আপনাদের সহযোগিতা করা এবং আপনারা তাদেরকে সুন্দরভাবে এই বিষয়গুলোতে সহযোগিতা করবেন। তো আজকে এই পর্যন্ত, সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।